কল্পনা জলধর। আমিও কিরকম বোকা, কল্পনাকে ডাকছি, আমার স্ত্রীকে ডাকছি। আমার স্ত্রী, সে তো আমার সাথে ঝগড়া করে প্রায় 2 মাস হলো বাড়ি ছেড়ে চলে গেছে। আমি তাকে ডাকছি? যখনই অফিস থেকে বাড়ি ফিরত, এসেই কল্পনাকে জল চাইত। আসলে সেই অভ্যেসটাই থেকে গেছে। কল্পনা যখন ছিল, ও কখনো আমাকে রান্নাঘরে আসতেই দিত না, ও নিজেই সব কিছু। সমস্ত ঘরকে নিজের হাতে নিজের মনের মতো করে সাজিয়ে রাখত, আর আমাকে আমাকে তো কোনো টেনশনই নিতে দিত না। চাটা আজকেও বাজে হয়েছে, ঠিক কল্পনার মতো চা বানাতে পারছি না। কল্পনা কি সুন্দর চা করত, আর কল্পনার চায়ের সেই স্বাদ এখনো মুখে দিয়ে আছে। খুব মিস করছি তোমাকে কল্পনা, খুব মিস করছি। তুমি কি আমাকে ক্ষমা করবে না কল্পনা? প্লিজ কল্পনা, ফিরে এসো। আর পারছি না, আর পারছি না, আর পারছি না।
আর না, আমার মনের কথাটা কল্পনাকে জানাতেই হবে। তুমি তুমি আমাকে ফোন করতে বারণ করেছ, কিন্তু আজ আমি ফোন করবই। কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ না। হ্যালো হ্যালো করবো, আমি কেমন আছি, কিছু মনে করবো না প্লিজ। তোমাকে রাত্রিবেলা জাগালাম তার জন্য সরি, কিন্তু কিন্তু আমার কিছু বলার আছে প্লিজ। ওটা ওটা না শুনে ফোনটা কেটো না প্লিজ, প্লিজ প্লিজ। হ্যাঁ বলছি বলছি, আসলে আসলে একটু আগে আমার বুকে প্রচণ্ড ব্যথা উঠেছিল, খুব ব্যথা উঠেছিল। ঘুম থেকে হঠাৎ উঠে পড়েছি, হঠাৎ উঠে পড়েছি। আমার আমার মনে হচ্ছে তোমার শূন্যতাই এসবের জন্য কারণ, কারণ শরীর আমার ঠিকই ছিল, আজ মন ভেঙে যাওয়ার জন্য শরীরেরও এই অবস্থা। তোমার শূন্যতা আর আমি সহ্য করতে পারছি না। দেখো আমি আমি এটা জানি, আমি জানি যে আমাদের মধ্যে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, অনেক কিছু কথা কাটাকাটি হয়েছে, অনেক জায়গায় আমি তোমাকে ভুল বুঝেছি, অনেক জায়গায় তুমিও আমাকে ভুল বুঝেছো। কিন্তু কিন্তু আমি এটা স্বীকার করে নিচ্ছি যে দোষটা আমার, পুরো দোষটা আমার। কিন্তু এই দোষের শাস্তি এরকম ভাবে প্লিজ তোমাকে অনুরোধ করছি, এই দোষের শাস্তি এরকম। আর এইভাবে এমনভাবে তোমার শূন্যতা আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। আর এটা আমি এটা আমি ডেফিনেটলি বলতে পারি, দেখো এইভাবে যদি চলতে থাকে আর আয়ু আমার বেশি দিন, আর আয়ু বেশি দিন। ঠিক আছে, যদি তুমি সত্যিকারেরই না মাফ করতে পারো আমাকে, তাহলে তাহলে জীবিত অবস্থায় না মাফ করো, অন্তত মৃত অবস্থায় মাফ করো। ব্যাস এইটুকুই আমি তোমার কাছে, এইটুকুই আমি তোমার কাছে বেশি তোমাকে। ঠিক আছে সরি।
তো সেখানে কার ফোন এলো? করবো না, করবো না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। না, জাস্ট ঘুম থেকে উঠলাম। হ্যাঁ বলো, তুমি কেমন আছো? তুমি কালকে আসছো সত্যি? না 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 না, ডোন্ট টেক ইট। আসলে আমার ঠিক বিশ্বাস হচ্ছে না তুমি আসছো। প্লিজ বলো, আসছো কখন? বিকেলে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসো তাড়াতাড়ি। হ্যাঁ, কতটা পৌঁছালে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর 10 মিনিট তাহলে? হ্যাঁ 10 মিনিট, ঠিক আছে, 10 মিনিট লাগবে তো। ওকে ওকে। হ্যালো, হ্যাঁ বল। না রে, আজকে এলাম না। না, শরীরটা সব ঠিক আছে, শরীরটা ঠিক আছে। আসলে ব্যাপারটা হচ্ছে, আজকে ও আসবে। কে বলতো? ইয়েস, কনফার্ম। হ্যাঁ একদম। না এখন রাগ টাগার নেই, সব রাগ টাগ ভেঙে গেছে। আমাকে সব ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। একদম ওকে খুব খুশি মনে হচ্ছে, তাই আজকে ভাবলাম অফিস যাব না, এতদিন পরে আসছে। ওকে থ্যাংকস। হ্যাঁ বলো, কোথায় আছো? দেরি হচ্ছে কেন? কি করে হলো?
কল্পনা, তুমি আমার কল্পনাতেই থেকে গেলে।